Thank you.
আজকে আমরা সবাই আমরা আজকে এলাকাবাসী সবাই গর্বিত, আমরা কাছে পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী যশোরা মাটি মহাশয়কে। আমরা এলাকাবাসী হিসাবে এবং সিদ্ধিপুরের যে আমরা স্বপ্ন সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারছি। আমাদের সামনে উপস্থিত আছে প্রধান অতিথি যশোরা মাটি মহাশয়া, এখন পুষ্প অর্পণ করবেন আমাদের আমাদের অতি ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য কমিটির সভাপতি মহাশয় মদনমোহন মান্ডি মহাশয়। এলাকার গোচন্দ্র টুলু সবাই ছিলেন গোচুরুকে আমরা এই পুষ্পার পরিবর্তন করার জন্য পুষ্পার পরিবর্তন করলেন গোটুরু
আগামী দিনে কাজ করবো। এই অঙ্গীকার আমরা সিধু কানুর এই মূর্তির কাছ থেকে উদ্বোধনের মাধ্যমে শপথ নিলাম। আমরা প্রত্যেকটি দুয়ার দুয়ারে আদিবাসীর উন্নয়ন, আদিবাসী এবং অ-আদিবাসী যারা এলাকায় আছে সবার পাশে আমরা আছি এবং থাকবো। আমার নাম সুনীল কুমার মান্ডি, জেলা সভাপতি, অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ। আমাদের আসন গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের সামনে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক সোমনাথ রং মহাশয়, রায়পুর ব্লক প্রেসিডেন্ট রবিলোচন হেমব্রম, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের সহযোগ কমিটির সহসভাপতি মদন মোহন মান্ডি মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা বরণ করছি সোনালী টুডু।
এরপরে আমরা বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বৈদ্যনাথ হেমব্রমকে আমরা বরণ করে নিচ্ছি। এরপরে আমাদের বোর্ড মেম্বার কালীচরণ বর্মকে আমরা বরণ করে নিচ্ছি, বরণ করছে সোমা সরেন বোর্ড মেম্বার কালীচরণ বর্ম। উপস্থিত হয়েছেন কাশীপুর ব্লকের ব্লক প্রেসিডেন্ট নির্মল টুলু, ওনাকে বরণ করছি, বরণ করা হয়েছে, বরণ করছে পোকামুখী টুলু। উপস্থিত হয়েছেন আমাদের ছোট স্যার, বরণ করছে সোনালী টুলু। এরপরে আমরা জাতীয় শিক্ষক ওনাকে বরণ করে নেওয়া হয়েছে, বরণ করছে সান্তনা টুলু। এরপর আমরা বরণ করছি প্রিয়াঙ্কা টুলু। এরপরে খুকুমণি, খুকুমণি বরণ করছে আমাদের গ্রামে যে বসে আছে, সে বরণ করছে খুকুমণি। আমরা বরণ করছি মাধ্যমে এই সিধু কানু মূর্তির বিভিন্ন কাজকর্ম করে চলেছি। আজকে সুনীল কুমার নান্দী মহাশয়কে বরণ করে নিচ্ছেন দলমাশরের। এরপরে এরপরে আমরা সবাইকে একে একে এবং উত্তর দিয়ে আমরা সবাইকে বরণ করে নিই। আমরা আগে একবার নাম আমরা পুষ্পস্ত যে বরণ করবো না আমরা আজকে দিই। একটি ধুতি আমাদের সুযোগ ধুতি এবং একটা মোমেন্ট দিয়ে আমরা সমর্থনা দিই। এরপরে আমরা আমাদের সমর্থনা দিতে চাই জগমোহনের লড়াকু নেত্রী